দলীয়করণ মানে নিজ দলের মানুষের পক্ষে রায়দন হক না হকই নজ মানে বে আর দল দে দল রায় কে দিই দে ইতে হক কথা আছে না হক নাই ই নারে কি ভাই হক তো কি বেগি না দুল কত ই নারে নাই হ্যাঁ হদ দেরি তইলে স দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে কেন জিনিস আছে জিন ন্যায় বিচারের পক্ষে বাঁধা এটা এক না এক কেন এটা ধর্মীয়করণ ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আবার হল ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম দুই নম্বর দলীয়করণ কিলীয়করণ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম অথচ দলীয়করণ মানে কি দলীয়করণ মানে আর হাসে বিচার লইছে আর চেয়ারম্যান আর এক দলের চেয়ারম্যান বিচার লইছে দেড় অজ্ঞ আট দলের আর অজ্ঞ বিরোধী দলের এলে নয় এখন আয় চেয়ারম্যান হইলে যদি বিচার এভাবে করি অ ইতা আল্লাহ বহুত খাইছে টুস্টার টুস্টার লাগাইয়ে সলোগান তোলোগান দিয়ে আর যায় যে লইব কিন্তু তাঁত দলর ইতে যেদিন করিব গরব ইতে কোন করল মুসামের কে ভান ভান অপরাধ না আর ইতে যদি একা করে হনিকারে গুমত তো নাই করিব সোয়ার মারি ডাইল জহরা দিয়ে ভান এলে নেই হাম আহ বিকরতে নিহি হো জাতে হে বদনাম হাম আহ বিকরতে নিহি হো জাতে হে বদনাম ও কতল বিখর দেতে হে হোতে নিহি চর্চা ও কতল বিখর দেতে হে হোতে নিহি চর্চা উম্মতুর উলামায়ে কেরাম এই ময়দানত একা করি আওয়াজ করি রে হকর আওয়াজ সকা বড় আওয়াজ হইলে ইয়ে লই তুলপাড়ো যাই আর বিভিন্ন অঞ্চলত বিভিন্ন জায়গাত এই সহিংসতার কারণে এই সমস্ত নোংরা রাজনীতির কারণে বেয়ে বেয়ের দিন দুপুরে গুলি করে হত্যা করে দে ইনর হনা আলোচনা হতো নাই হাম আহ বিকরতে নিহি হু জাতে হে বদনাম হাম আহ বিকরতে নিহি হু জাতে হে বদনাম ও কতল বিকর দেতে হে হোতে নিহি চর্চা ও কতল বিকর দেতে হে হোতে নিহি চর্চা মায়ুস নহু মায়ুস নহু আহল জমি আপনি খতা সে তকদীর বদল জাতি হে মুজতর কি দোয়া সে তকদীর বদল জাতি হে মুজতর কি দোয়া সে বাজু তেরা তৌহীদ কি কুয়ত সে কবি হসলাম তেরা দেশ হে তু মুস্তফবি হসলাম তেরা দিন হে তু মুস্তফবি হুনিয়া কো হস মাহাদি বর হকি জরুরাত দুনিয়া কো হস মাহাদি বর হকি জরুরাত হো জিসকি নেগা জলজলায়ে আলমে আফকার হো জিসকি নেগা জলজলায়ে আলমে আফকার সব আপনে বানায়ে হুয়ে জন্দা মেহে মাহবুস সব আপনে বানায়ে হুয়ে জন্দা মেহে মাহবুস খাওয়ার কে সওয়াবিত হুকে আফরঙ্গ কে সৈয়ার খাওয়ার কে সওয়াবিত হুকে আফরঙ্গ কে সৈয়ার পীরান কলিসা হুকে শৈখান হেরম হু পীরান কলিসা হুকে শৈখান হেরম হু নে জিদ্দত গুফতার হে নে জিদ্দত কিরদার নে জিদ্দত গুফতার হে নে জিদ্দত কিরদার দলীয়করণ মানে নিজ দলের মানুষের পক্ষে রায়দন হক না হকই নজ মানে বে আর দল দে দল রায় কে দিই দে ইতে হক কথা আছে না হকত নেই ই নারে কি ভাই
শক্তহীন বেগিন আব্দুল করতো ই না আরে নাই হ্যাঁ ঘর দেরি ধরলে স দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হব নাই। তিন নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। আত্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেবর আলা আরোগ্য বিরোধী দলর লিডার দুজন বাজি বাজির এড়ে অজ্ঞদ আত্মীয় আর অজ্ঞদ অনাত্মীয় মানে আত্মীয় নয় বিচার লগে গিয়ে এখন বিচারের ফাইসলান তদন্ত নগরী সাক্ষী কিহরি নচাই ওই আতিক্য বউ গেলতে বলিব তুমি আর চেয়ারম্যানে লাভ কি আর বাই রক্ষা করি বিচার দিনে ফেললে বিচার কেন আর বাই রক্ষা করি না ফেললে হ্যাঁ হই ওই আলা হিসেবে সম্বন্ধী হিসেবে আত্মীয় হিসেবে হালতবাই হিসেবে ফুতবাই হিসেবে এলে যদি খেয়াল করি রায় দিয়ে দেয় এবার হয়তো আত্মীয়করণ এবার হয়তো কি আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে কিনা বার আজি লই আন লইল জুরতা লইম দে আত লই লই তিন নাম চার নম্বর গুষ কি গুষ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম কেন গুষ হারে হ খালি আর বুঝার লই তো কে নেওয়া পারে তো ও পাঁচ দিন বিয়ে বিয়ে কেন চল তো গুষ হারে হয় গুষ হয় দে জাল্লাই যে হাম্মান গরণান করণীয় কর্তব্য মাজতে কিছুর বিনিময়ে ইয়ান নগরণ অথবা নগরণান যে কর্তব্য কিছুর বিনিময়ে গরণ এই কিছু জীবে আসিবে গুষ কিছু জীবে আসিবে ইবে হামায় টিয়াওয়া ভরিবে হতা নাই ইবে ফদ হত্যারে ইবে টিয়া গুষ মানে আর মানো গইতে হতে এটা আছে ভিতর করে ঠিয়া গেলে দিয়ে দিবে ন ঘুষ মানি ইবজ্ঞ ঘুষি এখন ন অনেক কাম বিশাল লই রাখছি দু মানুষ চেয়ারম্যান তুমি খেয়াল হইয়ে দে রাস্তার ডাহ দি ইতার তুমি দুই ঘন্টা জায়গা খাইব এখন মামলা বধ ধর চেয়ারম্যান হইয়ে দেওয়া গিয়া গর যেহনও হয়ে বিচার আয় তারা লদিও ওই তো তুই দুই ঘন্টা জায়গা আছো তো ওই নাকা করে আর তোলা আছে খেলার তালাপ করতে সাহায্য পারবি না আমার তুই পাই যাবি গো অথচ তো গো এত জায়গার অভাব নেই জায়গা দুই ঘন্টায় ধোয়া দিবি লাগবি দিন আরে ঠিয়া দিয়ে দে না জায়গা দিয়ে দিয়ে বুঝলে জাল্লাই জিয়ান গরণ কর্তব্য কিশোর বিনিময়ে নগর নগরণ নগরণ নান কর্তব্য কিশোর বিনিময়ে গরণে কিছু জীবে আসি বার হয় দেখি গুষ এই গুষ জিয়ান আছে ইয়ান আসিল দে বলে ইহুদি অলর মলই অলর খাইছ আরবিন মধ্যে গুষর হয় যে সুহেতন সুহতুন শব্দ সিন হাই হুতি তা সুহতুন সুহতুন শব্দর ইবার শাব্দিক অর্থ ইয়ে দে সমূলে বিনাশ করে দেওয়া উর্দু থাকে জড় সে উখাড় দেয় না বুরঞ্জারি ধন যেমন ফাইয়ুস হিতা কুম্বি আদাব কোরআন শরীফ তাকে আইতে আছে ফাইয়ুস হিতা কুম্বি আদাব আল্লাহ নাফরমান অলরে সমূলে বিনাশ করে দিই তাহলে সুহতুন ইবারে গুষরে সুহতুন হল যেমন সাম্মাউন আলিল কাযিবি আক্কালুন আলিস সুহতি ইহুদি অলর মলই অল বড় ডর ডর বেগুন গুষ কুরাছিল দে হইলে এসে বাবা কত বিয়ের দিন আগে ভাল লারে আগে তো গো ফারাজ দে রে কেন ঘটনা আসছে রে তফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামর হাসা কেন বিশাল লই এসছে দুয়া ইহুদি জেনা সংক্রান্ত রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামে বিচার রায় দিয়ে দে বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কর্মকাণ্ডের মধ্যে যদি লিপ্ত হয় সাক্ষীর দ্বারাই প্রমাণিত হইলে আইনেই দে ফাত্তর মারি মারিবিল ফাইসলা জাতি এন দিয়ে ইহুদি যারা আছে তারা হাত দিয়ে না আর নামানি ই হনুমিক নাই ফজিয়া বি তৌরাত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত দাইছে ঠিক আছে নামানি তোরার ধর্মীয় কিতাব তৌরাত কিতাব পা না
তৌরাত কিতাব আইনে আনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলি এর দাহা দিয়া স্পষ্ট লেখা আছে রসুল জিয়ান ফয়সালা করি কিয়ান কোরআন তো আছে তৌরাত তো আছে কিন্তু ইহুদি হলে করে কি ও ডর মানুষ যদি একখান অপরাধত লিপ্ত হয়ে যেত হয় খুশিওয়ালা মানুষ তাহান ইহুদির মলইয়লের হাস আসছে এবার খুশিওয়ালা দেব এবার তো লুপ গাইও মলই বেতন এবার টিয়াও জুকিয়াল গাইও ইয়া শরীয়ত বেশি বিলে দিয়া বিলে বহুত মানুষ নাই আল উলামা উমানা উদ্দিন উম্মতর উলামায়ে কেরাম হকপন্থী উম্মতর উলামায়ে কেরাম উনৈদের দিনের আমানতদার হতে ইদালম ইউখালাতুল উমারা যদি দুনিয়াদার নেতালার ফিসে যে যে ইরে ধারণা নদে নেতালার ফিসে যে যে ইরে নগুরে এই নগুরে দা আলম উনৈদের দিনের আমানতদার হবে আদি সত হতে না গেলে ইয়ত গেলে বদলে যাবে ওদের মোল্লা জুয়ুন উত্তন ফতুয়া তুমি দে বাদশাহ আলমগীরে কি রেশমি হওয়ার ফরন না জায়গা আছে না নাই কিছু মলই তো মশাল লইয়ে এটা যা তাহা দেবো হাতে বাদশাল্লা যাই আছে জি হানাল্লাই ঠিক আছে হ্যাঁ নি ওনার কথা হন ধরি তোই হাতে মোল্লা জুয়ুন তো বোঝাল মোল্লা জুয়ুন রহমতুল্লাহ আলাই এবার হাসে ফতু আইস হাতে আই তেন হইম শুক্রবার দিয়ে জুমাত হইম দে ফতু হইয়া এখন নই দেব হাতে দিম দে জুমাত দিম মোল্লা জুয়ুন জুমার মধ্যে সমস্ত মানুষ ব্যাগ গুণের সামনে উপস্থিত হাত দে এই ফতু হইয়েন যে তুইয়ে ইটো কাফের যারা গায়ে সই ফতুয়া দিয়ে ইটারও কাফের আল উলামা উমানা উদ্দিন ইহুদি হলেন মলয় কোন অভ্যাস আছে যে হনক ডর মানুষ অপরাধ করে গেছে অথবা তৌরাত কিতাবে তো এন বার তোমার তো হাতর মারা করিব হতে ক্যারেক্টার আছে না সব বহুত মানুষ বহুর তিন তালাক দেখিলে মলয়লর হাসা আইয়ে দেখি এল্লা হাসা কায়ের আছে না সহ না এবার দানর বস্তা নাকি কোরআন দেখা দিয়েছেন দানর বস্তা নাকি আগে এর করা ধার কি এর করা ধার জেড়ে দস্তহত করে ফেলে ইয়ে সুনতি মাদ্রাসা গারিঙ্গা মাদ্রাসা ফটিয়া মাদ্রাসা আটাজারি মাদ্রাসা মুফতি সাহেব বলে শিলমারি দস্তহত করে দিয়ে এটা আমার ফাড়ার ভিতরে এখন বড় মুফতি সাহেব হতি নয় সুরতজ্ঞ আছে 5000 টিয়া দিলে হইব জালেম হড়ি 5000 কোটি আল্লাহ নিজের জাহান্নামত কেলে দত মানুষ অবশ্য মরিব না ইহুদি আলার মলই আলার উপায় আছিল দিয়ে হাতে আরে 3 লাখ টিয়া দিলা তো ওরা কিতাব তো আইতে বুঝে দিব আল্লাহ ইয়ান হাতে সাম্মাউন আলিল কাদিবি আক্কালুন আলিস সুউতি এই ইহুদির মলই আলে গুসকা খাইরে তৌরাত কিতাব এবারে পরিবর্তন করে গেল এত লাগ গুস নিয়ায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়ান গিয়ে সেরি জ্ঞান 5 নম্বর মিসা সাক্ষী নিয়ায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম মিসা সাক্ষী মানে কবিরা গুনার মধ্যে সবচেয়ে আকবরুল কবায়ের হয়েকান আকবরুল কবায়ের আছে এত কেন এই মিসা সাক্ষী যেমন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করি বিশ্বতি ব্যাগিন হতা স্বাভাবিকভাবে হর আল্লাহ উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ির সাহাবায়ে কেরাম হল রহদ ওগো আমার সাহাবী হল তোমার আই গুনার জগতর রাজা শ্রেষ্ঠ গুণা বড় গুণা কি ন হইও কালু বালা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হল হদ ওগো আল্লাহর হাবিব অন খান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর হদ আল ইশরাকু বিল্লাহ 1 নম্বর সবচেয়ে মারাত্মক গুণ ইদে বন্দাই আল্লাহ আল্লাহ শরীক গ্রহণ অংশীদারিত্ব গ্রহণ শিরিক গুণা গ্রহণ 2 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন বন্দাই নিজের মা বাবার নাফরমানি করণ ওয়াকতলুন নাফস অন্যায় ভাবে হনিকারে হত্যা করণ 3 নেন চতুর্থ নম্বর ইয়ান হবিষ্যতি রসুল্লাহ সাল্লাহ আসলাম এভাবে হুজুরের শরীর মুবারক এলে ঠেস লাগাইয়া আসিল ও শাহাদাতুজ জুর ইয়ান 3 বারও হইয়া এভাবে লড়িয়ে হইয়া ও শাহাদাতুজ জুর
ওশাহাদাতুজ্জুর তিনবার করে কইয়ে দে মিশা সাক্ষী শ্রেষ্ঠ নাফরমানি, মিশা সাক্ষী শ্রেষ্ঠ কবিরা গুনা, মিশা সাক্ষী পৃথিবীর জঘন্যতম মারাত্মক কবিরা গুনা। মিশা সাক্ষী আর দেশত বহুত মানুষ মাথার টুপি দিয়ে মুখের মধ্যে কাকা দাঁড়িয়ে রেখে যুব্য এবার তো লম্বা আজি নোহাল এবারে নতুন এনে অজগরে এসছে এবার মাথার ওর ইত্যাদ আজি নোহাল আত লাড়ি যোগ্য আছে মত তলা ছাতি এক কানলে যার গই আকো হড় যাওয়ার হক ফুড বিল্ডিং তোমার কি তোমার তো তখন জায়গা টাকা নেই আরে তুই কেলা যাবি হয়তো সাক্ষী দিবে যাই দিয়ে হাস সাক্ষী হল হইনি বাড়ি আমার হইনি বাড়ি মানে তুই মিশা সাক্ষী দে দেয় ইতে জিন লেবাস অখতিয়ার করগে সুর দিন ধারণ করগে ইন ইতে বিচারক করে দুকা দিবিল্লা বিচারক এন্টা আর হান ও মারে ইবে তো হত বরে ফেরেশতা নান মানুষ না ইবে বিচারতা হবে না আয় আল্লাহ হ্যাঁ ও মিশা সাক্ষীর মধ্যে রাজি হইনি রাসূল হত ও শাহাদাতুজ জুর উম্মত মিশা সাক্ষী এনে ইতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ আল্লাহ হেফাজত করুক আমিন ওই তের দুশোত্তর টিঙে দিয়ে তিতে হারলা বাজিয়ে তো গরু উৎস দিয়ে বেলা বাত্তা বাজিয়ে শুধু ইয়ান আল্লাহ বলিয়ে রে মিশা সাক্ষী দি নিরীহ মানুষের ফাঁসির কাষ্ঠ জুলার নিরীহ মানুষের বাফত দিন না সম্পত্তি তুন মাহরুম করের এলে শত শত লেবাসদারি মুনাফিক সমাজের মধ্যে অভাব না রসুল ফরমাতে মিশা সাক্ষী হারা নিয়ায় বিচারের পথে বাঁধা মিশা সাক্ষী নিয়ায় বিচারের পথে বাঁধা ইসলামে